আসসালামু আলাইকুম। পূর্ববর্তী ভিডিওটিতে আমি করোনা ভাইরাস কি সেই সম্পর্কে বলেছিলাম, তবে এই ভিডিওটিতে আমি করোনা ভাইরাস সংক্রান্ত ইসলামিক পার্সপেক্টিভে আমাদেরকে কি কি করা উচিত সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। ইসলাম শুধু বিলিফ সিস্টেম অর স্টেট অফ মাইন্ড অথবা অন্ধবিশ্বাস নয়, ইসলাম আসলে ফ্যাক্ট বা সত্য, আমরা মানি বা না মানি। আমাদের আগে কি হয়েছিল, আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি, কি হতে যাচ্ছে আমাদের মৃত্যুর পর, এবং কিভাবে ভালো থাকা যায় দুনিয়াতে ও আখেরাতে, এই সব কিছুই ইসলাম ডিফাইন করে। ইসলাম শুধু মিয়ার রিচুয়ালস না, যা কিছু আনুষ্ঠানিক তন্ত্রমন্ত্রের মধ্যেই অন্তর্ভুক্ত, আসলে এটির পরিধি আরও বিশাল। ইসলাম আসলে জীবনযাত্রার ধরন বা নিয়মকানুন, এটা আসলে একটি ওয়ে অফ লাইফ বেসড অন সাম প্রিন্সিপালস। প্রিন্সিপালস হচ্ছে ন্যায় নীতি, যেসব দিয়ে আমাদের জীবনধারণ পরিচালনা করা উচিত। আমরা যদি এক্সাম্পল স্বরূপ নেই, তাহলে করোনা ভাইরাস প্রাচীন আরবে প্রিভেলিং বা বিদ্যমান ছিল না, কিন্তু ইসলাম আমাদেরকে কিছু প্রিন্সিপালস ডিফাইন করে দিয়েছে যা শিখিয়ে দেয় কিভাবে এই করোনা ভাইরাস আক্রান্ত অবস্থা মোকাবেলা করে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। সায়েন্টিস্টস, ডক্টরস, এরা সবাই এখন কোয়ারেন্টাইন নিয়ে অনেক কথা বলছে। কোয়ারেন্টাইন আসলে কি? এটি আসলে সংগরোধ, যার অর্থ একজন মানুষ অন্য মানুষদের সংস্পর্শে বেশি থাকবে না। এই কনসেপ্টটি ইসলামে অনেক আগে থেকে ইন্টিগ্রেটেড। আমাদের শরীয়তে এই কোয়ারেন্টাইন বহু আগে থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। ইসলামিক শরীয়ত অনুযায়ী আমরা এরকম কোনো সংক্রমিত এলাকায় যেতে পারবো না, এমনকি সেরকম এলাকা থেকে বেরো হয়ে আসতে পারবো না। যদি আমরা কোনো কাজে সেই এলাকায় গিয়ে আটকে পড়ে থাকি যা আমাদের বাসস্থানও না, তবুও আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো না বা নিজ বাসস্থানে ফিরত যেতে পারবো না। সহিহ বুখারীর এই বহু আলোচিত হাদিসটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো রোগে সংক্রমণ নেই। এই হাদিসটি নন মুসলিমসরা অনেক ব্যবহার করে এই জিনিসটি প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছিলেন কোনো রোগে সংক্রমণ নেই। তিনি আসলে যা বোঝাতে চেয়েছেন তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কোনো রোগ বা ভাইরাস অন্য কোনো মানুষের দেহে প্রবেশ করতেই পারে না। সেই জন্যই আমাদেরকে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ও আশ্রয় প্রার্থনা করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে যথাসাধ্য চেষ্টা ও সতর্কতা অবলম্বন করতে হবে এই রোগটির সংক্রমণ মোকাবেলা করার জন্য। এই হাদিসটি শেখ সংস্কৃতি দেখলেই আপনারা বুঝতে পারবেন, যেখানে বলা হচ্ছে কুষ্ঠরোগী থেকে দূরে থাকো যেভাবে বাঘের থেকে তোমরা দূরে থাকো, যার অর্থ কি, এই ডিজিজটি ট্রান্সফারেবল, এই রোগের সংক্রমণ আছে দেখেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুষ্ঠরোগী থেকে দূরে থাকতে বলেছেন, যেন এটি সংক্রমণ বৃদ্ধি না পায়। এই ব্যাপারটি বুঝতে আমাদেরকে পুরো হাদিসটি পড়তে হবে। সহিহ বুখারীর এই হাদিসটি থেকে আপনারা বুঝতে পারবেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা খবর পাও যে কোনো অঞ্চলে প্লেগের বিস্তার ঘটেছে, তোমরা সেই অঞ্চলে যেও না, আর তোমরা যদি সেখানে অবস্থান করো তাহলে সেখান থেকে বেরিয়ে যেও না। কোয়ারেন্টাইনের এই কনসেপ্টটি এই হাদিসটিতে খুব ভালোভাবে পাওয়া যায়। আমি আগেই বলেছি ইসলাম হচ্ছে কিছু সেট অফ প্রিন্সিপালস যা আমাদেরকে গাইডলাইন দেয়। আমাদেরকে যেখানে বলা হচ্ছে যে তোমরা এফেক্টেড এরিয়ায় যেও না বা সেখানে অবস্থান করলে সেখান থেকে বের হয়ো না, এই প্রিন্সিপালটা একটি শহরেও ডিফাইন করা যায়। সিমিলারলি আমরা এই প্রিন্সিপালটিকে একটি বাসা এমনকি একটি ঘরেও অ্যাপ্লাই করতে পারি, যে তোমরা যদি এফেক্টেড হয়ে থাকো তাহলে তোমরা ঘরের ভিতরে থাকার চেষ্টা করো যাতে এই ভাইরাসটি ছড়িয়ে না পড়ে। যেমনটি আগের ভিডিওটিতে বলেছিলাম যে করোনা ভাইরাস কিছু মানুষের জন্য আজাব আবার কিছু মানুষের জন্য রহমত হতে পারে।
আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্লেগ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, যা একটি ছোঁয়াচে রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটি এক ধরনের আযাব যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি ইচ্ছা করেন তার উপর প্রেরণ করেন, কিন্তু মুমিনদের জন্য এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রহমত। এরপর বলা হয়েছে যে এই অবস্থায় আমাদের কী কী করা উচিত। এই হাদিসটিতে বলা হয়েছে, যেই ব্যক্তি ধৈর্য সহকারে নেকির নিয়তে প্লেগ রোগে আক্রান্ত এলাকা ত্যাগ করবে না, যার অর্থ হচ্ছে সে সেই দেশ বা এলাকা থেকে বের হবে না, এবং সে মনে মনে বিশ্বাস রাখবে যে কোনো রকমের ক্ষতি যদি তার হওয়ারই থাকে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য লিখেই রেখেছেন, তবে আল্লাহ তাআলা তার জন্য শহীদের মতো মর্যাদা রেখেছেন, যার মানে সে সেই এলাকায় ধৈর্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল রেখে, তার কদরের উপর বিশ্বাস রেখে, তার সর্বাত্মক চেষ্টা করবে সেই রোগের বিরুদ্ধে যুদ্ধ করে তা থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু সে সেই এলাকা ত্যাগ করবে না। তারপরও যদি তার মৃত্যু ঘটে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে শহীদের মর্যাদা দেবেন। শহীদের মর্যাদা চাকরিখানি ব্যাপার নয়। কেউ যদি ইসলামের ফেভারে বা পক্ষে যুদ্ধ করতে করতে মারা যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাত পাবে। সেই রকমের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিনদের জন্য রেখে গিয়েছেন যে এই রকম কোনো অসুখ আক্রান্ত এলাকায় ধৈর্য সহকারে ত্যাগ করবে না। বিশ্বজাহানের প্রতিটি জিনিসই আল্লাহের অনুমতি সাপেক্ষেই ঘটে, সেই জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে বা সবরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাওয়ার সাথে সাথে তার সাহায্য কামনা করে দোয়া করে যেতে হবে। আমাদের যেমন ভাইরাস আক্রান্ত জায়গা ত্যাগ করা উচিত না, একইভাবে ভাইরাস আক্রান্ত কোনো জায়গাতেও যাওয়া উচিত না। এই হাদিসটি পড়লেই তা আপনারা বুঝতে পারবেন। এবার আসুন দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে কী কী গাইডলাইন দিয়েছে এই অসুখটি মোকাবেলা করার জন্য। আমাদেরকে বারবার হাত ধুতে হবে, সাবান দিয়ে অ্যাটলিস্ট 20 সেকেন্ডের বেশি হাত ধোয়ার চেষ্টা করি। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করব, যতটুকু দূরে থাকা সম্ভব সর্বনিম্ন 3 ফিট পর্যন্ত দূরে থাকার চেষ্টা করব একে অপরের থেকে, কারণ হাঁচি কাশি ও কফ থেকে এই রোগটি খুব সহজেই ছড়াতে পারে। আমরা ঘন ঘন নিজের চোখ নাক ও মুখ স্পর্শ করব না, এইভাবে এই ভাইরাসটি আমাদের দেহে খুব সহজেই প্রবেশ করতে পারে। আমাদেরকে শ্বাসনালীর হাইজিন মেনটেন করার চেষ্টা করতে হবে, সর্দি থুথু কফ এর ব্যাপারে সচেতনতা লক্ষ্য রেখে। যদি কারো সর্দি কাশি বা কফ থেকে থাকে তাহলে তারা যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করব। সবাই একই কথা বলছে, স্টে হোম। আমাদেরকে বেশি বেশি বাসার ভিতরে থাকতে হবে যেন এই ভাইরাসটি স্প্রেড না হতে পারে। যদি এই ভাইরাসটি বেশি ছড়িয়ে না পড়তে পারে তাহলে তো কিছু জীবন বাঁচবেই, তার সাথে সাথে হসপিটালগুলোতেও কিছু খালি জায়গা পাওয়া যাবে যেখানে গুরুত্বপূর্ণ রোগীদের চিকিৎসা করা পসিবল হবে। এরকম অনেক গাইডলাইন আপনারা অনলাইন পাবেন, আশা করি সেগুলো দেখে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নিজে সচেতন হন, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর তাওয়াক্কুল রেখে তার কাছে সাহায্য প্রার্থনা করুন। সুতরাং আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।